হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য একটা স্পেশাল কাজের খবর নিয়ে চলে এসেছি। প্রত্যেক দিনের মতন আমি আজকেও আপনাদের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি, যার স্পট জয়েনিংয়ের দিন রয়েছে আগামীকাল বুধবার। আগামীকাল বুধবার একটা রেপুটেড কোম্পানিতে স্পট জয়েনিং রয়েছে। ডেটটা আমি ভিডিওতে স্ক্রিনে দিয়ে দেবো মেনশন করে, এবং যে আমার স্টাফ রয়েছে তার ফোন নাম্বার দিয়ে দেব। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে আজকে সন্ধ্যা 5টা থেকে 8টার মধ্যে ওনাকে ফোন করে আপনার নাম কনফার্ম করবেন। আপনি যদি কালকে আসেন তবেই আপনাকে কিন্তু কনফার্মেশন কল করে নাম এন্ট্রি করতে হবে, এবং অবশ্যই কিন্তু কালকে সময় মতন আপনাকে চলে আসতে হবে। তো এইবারে কাজের সম্পূর্ণ ডিটেলস আমি আলোচনা করছি। কোন লোকেশনে কাজ হবে সেটা একটু বলে দিই। এটা হবে ধুলাগড় লোকেশনে। ধুলাগড় লোকেশনে একটা রেপুটেড চিপস কোম্পানি, এটা একটা ফুড প্রোডাকশন কোম্পানি যেখানে খাবার তৈরি হয়। যারা এই ধরনের ফুড প্রোডাকশন কোম্পানিতে কাজ করতে ইন্টারেস্টেড, অনেকদিন ধরে আমাকে বলে এসছেন যেখানে আপনারা হালকা কাজ করবেন, তো এবং খাবারের সাথে সম্পর্কজনিত কাজ, মানে এখানে কোনো দূষণ জাতীয় কিছু নেই, কোনো কেমিক্যাল রিয়াকশানের কিছু থাকে না, সম্পূর্ণটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনাদেরকে কাজ করতে হয়, এবং পুরোটাই কিন্তু ফুড প্রোডাকশন কোম্পানি। তো এরকমই একটা রেপুটেড কোম্পানিতে কোম্পানির সিস্টেম অনুযায়ী, কোম্পানির নিয়ম অনুযায়ী স্পট জয়েনিং করানো হবে। তো কোম্পানির সমস্ত ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাবেন। কি কি ফ্যাসিলিটিস আছে সমস্ত ডিটেলস কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করছি। কাজের কি সিস্টেম, কোম্পানি আপনাদের কি দিচ্ছে, সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওতে রয়েছে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আগামীকাল বুধবার কিন্তু স্পট জয়েনিং রয়েছে। তো এইবারে আমি কাজের সম্পূর্ণ বিস্তারিত আলোচনায় আসি। প্রথমে আপনাদের জানিয়ে রাখি যে এই কোম্পানি আপনাদের কি কি ফ্যাসিলিটি দিচ্ছে। এই কোম্পানি আপনাদের ফ্যাসিলিটি দিচ্ছে থাকা এবং খাওয়া দুটোই কিন্তু কোম্পানি প্রোভাইড করবে। আপনার কাছ থেকে একটা পয়সাও কাটা হবে না মাসের শেষে, পুরো টাকাটাই কিন্তু কোম্পানি আপনার পিছনে খরচা করবে, থাকা এবং খাওয়া। আচ্ছা, এইবারে হলো 2 মাস থেকে 3 মাসের মধ্যে আপনার PF অ্যাকাউন্ট কোম্পানি চালু করে দেবে, এবং PF ESI দুটো সুবিধাই আপনারা পাবেন, যেটা আপনার পয়সা কেটে হবে না, সম্পূর্ণটাই কোম্পানি আপনাকে দেবে। PF ESI যেটা কোম্পানি তার নিজের খরচায় আপনাদের PF ESI চালাবে। বছরের বোনাস আছে, অ্যাটেন্ডেন্সের ওপরে ইনক্রিমেন্ট রয়েছে, এবং কাজের ওপরে ইনক্রিমেন্ট রয়েছে, প্রমোশনের সুযোগ রয়েছে। হেল্পার থেকে অপারেটর হয়ে গেলে প্রমোশন প্লাস অনেক টাকা স্যালারি ইনক্রিজ হবে আপনাদের। এছাড়াও আরও কী কী সুবিধা রয়েছে, হলিডের ফ্যাসিলিটি রয়েছে, আপনারা ছুটি ছাটা নিতে পারবেন। যতদিন আপনারা ক্যাজুয়াল বা টেম্পোরারি স্টাফ হিসেবে কাজ করবেন, নো ওয়ার্ক নো পে বেসিসে কাজ করবেন, পার্মানেন্টলি যখন কোম্পানি আপনাদের নিয়ে নেবে তখন কিন্তু সমস্ত ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন, এবং 2 থেকে 3 মাসের মধ্যে আপনার কাজের পারফরমেন্স অনুযায়ী কিন্তু কোম্পানি সমস্ত ফ্যাসিলিটি দিয়ে দেবে আপনাদের। তো এইবারে কাজের সম্পূর্ণ ডিটেলসটা আলোচনা করছি। কি কাজ করতে হবে, কোন পোস্টে আপনাদের কাজ করতে হবে। এখানে দুটো পোস্টে কাজ হয়, একটা রয়েছে প্রোডাকশন ডিপার্টমেন্ট, টোটালি যেখানে চিপস তৈরি হয় সেই প্রোডাকশন ইউনিটে কাজ করতে হবে, আর একটা রয়েছে প্যাকিং ইউনিট, টোটালি এখানে সমস্তটাই প্যাকিং ডিপার্টমেন্ট। তো দুটো ডিপার্টমেন্টেই কিন্তু এখানে লোক নিয়োগ করা হচ্ছে, কর্মী নিয়োগ করা হচ্ছে, যাদের বয়স লাগছে 18 বছর থেকে 50 বছরের মধ্যে, যদি ফিজিক্যাল ফিট থাকে 51 বছর বা 52 বছর হলেও, তো সেক্ষেত্রে তাকে কিন্তু জয়েনিং করিয়ে দেওয়া যাবে। কাজ কি করতে হয়, প্রোডাকশন ডিপার্টমেন্ট মানে যেখানে আলুর চিপস
তৈরি হচ্ছে। তো মেশিনে আলু ঢালা, আলু ওয়াশ হবে মেশিনে, সেখানে ওয়াশ হচ্ছে, সেখান থেকে আলু তুলে নেওয়া বা যেখানে ওয়াশ হয় সেখানে আলু ঢালতে হতে পারে। বড় আলু যেগুলো রয়েছে সেগুলো মেশিনে পিস হয় না, সেগুলো হাতে পিস করতে হয় ম্যানুয়ালি, আপনাদেরকে সব চপার দিয়ে দেওয়া হবে, ম্যানুয়ালি সেটাকে পিস করে ছোট ছোট করতে হয়। কোনো কোনো আলু দেখবেন খারাপ হয়ে গেছে, পচে গেছে, সেগুলোকে বাছাই করে ফেলে দিতে হয়। তো আলু কাটিংয়ের পরে যখন ফ্রাই হয়, সেই ফ্রাই হওয়ার সময় দেখবেন বেশ কিছু আলু চিপস যেগুলো পুড়ে গেছে, কালো হয়ে গেছে, সেগুলোকে বাছাই করে ফেলে দিতে হবে। ফ্লেভার হয়, ফ্লেভার অ্যাড হয়, ফ্লেভার অ্যাড হওয়ার পরে সেই চিপসগুলো প্যাকিং হয়। তো এই সমস্তটা হচ্ছে তৈরি হলো একটা জায়গায়, প্যাকিং ডিপার্টমেন্টে গিয়ে চলে যাচ্ছে আরেকটা জায়গায়। তো প্যাকিং ডিপার্টমেন্টে কাজ হবে, সেখানে চেকিংয়ের কাজ হয়, প্যাকিংয়ের কাজ হয়, কোন চিপসের প্যাকেটে হাওয়া ভরা নেই সেটা দেখতে হবে, কোনটার সিল ঠিকঠাক হয়নি, হয়তো সিল খোলা রয়েছে বা কোনো জায়গায় কাটা রয়েছে, সেগুলোকে কিন্তু চেকিং করতে হবে। ওয়েট দেখতে হবে, সব প্যাকেটে ঠিকঠাক ওয়েট আছে কি না, এইরকম কিন্তু সমস্ত কাজ এখানে করতে হবে, টোটালি হেল্পারের কাজ। তো একদমই যে হালকা কাজের পাশাপাশি টুকটাক কিন্তু ভারী কাজও থাকবে, সমস্তটা কাজ যারা করতে পারবেন তারা সেইভাবে প্রস্তুতি নিয়ে আসবেন। একদমই যে শুয়ে বসে কাজ করবেন তা কিন্তু কখনোই হয় না, কোনো কোম্পানি কিন্তু কাউকে বসিয়ে বসিয়ে বা শুয়ে রেখে মাইনে কিন্তু দেবে না, কোম্পানি কিন্তু আপনাদের কাজ দেখে, কোম্পানি আপনার কাছ থেকে লাভ নেবে, তারপরেই কিন্তু কোম্পানি আপনাদেরকে মাইনে দেবে। তো সব কোম্পানিতেই কিন্তু কম বেশি কাজ থাকবেই। তো এই হচ্ছে কাজ, ডিটেলসটা আপনাদের বলে দিলাম। পড়াশোনা জানার কোনো দরকার নেই, আমার কোনো শিক্ষিত ছেলে এসে এই কাজ করবেন এটাও আমি চাই না, সুতরাং যারা লেখাপড়া জানেন, বেশি লেখাপড়া শিখেছেন তাদেরকে দরকার নেই এই কাজে আসার, যারা এই কাজ করতে পারবেন তারাই কেবলমাত্র আসবেন। ফ্যাসিলিটি যা বলে দিলাম, এইবার আপনাদের স্টার্টিং পেমেন্টটা বলে দিই, এখানে পেমেন্ট রয়েছে, তার আগে ডিউটিটা বলে দিই, 8টা থেকে 8টা ডিউটি, এক সপ্তাহ ডে, এক সপ্তাহ নাইট, রোটেশনালি চেঞ্জ হবে। এই ডিউটির মধ্যেই আপনাদের সকালের টিফিন টাইম দেবে কোম্পানি, লাঞ্চ কোম্পানি দেবে তার জন্য 45 মিনিট টাইম দেবে, বিকালে টিফিনের জন্য একটা টাইম দেবে, প্লাস কাজের ফাঁকে রেস্ট পাবেন। মোট 10.5 থেকে 11 ঘন্টা কাজ থাকে। প্রথম প্রথম একটু কাজের চাপ মনে হবে, আস্তে আস্তে আপনারা বুঝে গেলে, সিস্টেম জেনে গেলে তখন কাজের ফাঁকে অনেক রেস্ট করতে পারবেন। তো এই গেল ডিউটি। স্যালারিটা রয়েছে এখানে, প্রথমে স্টার্টিংয়ে কোম্পানি যেহেতু থাকা এবং দুবেলা খাওয়া আপনাদের দিয়ে দেবে, তারপরেও আপনাদের প্রথমে স্টার্টিংয়ে দেবে 9600 টাকা, এটা 30 দিনে বললাম, পার ডে 320 টাকা করে আপনারা পাবেন, থাকা খাওয়া বাদে, দুবেলা খাওয়া এবং রুম বাদে কিন্তু এই টাকাটা পাচ্ছেন। দু মাস পরে 350 টাকা পার ডে, অর্থাৎ 30 দিনে 10,500 টাকা হবে, এবং দু মাস বা তিন মাসের মধ্যে যদি আপনারা প্যাকিংয়ের কাজ শিখে যান সেক্ষেত্রে কিন্তু 12,000 টাকা থেকে স্টার্টিং আসে, প্লাস থাকা খাওয়া যেভাবে দিচ্ছিল কোম্পানি সেভাবেই দেবে। তো এই তিনটে স্কেলে এখানে স্যালারি, একটা স্টার্টিং আছে একটা বলে দিলাম, দু মাস পরে আপনাদের ইনক্রিমেন্ট হয়ে যেটা হবে সেটা বলে দিলাম, তারপরে তিন মাসের মাথায় বা ছ মাসের মাথায় যদি আপনারা প্রমোশন পেয়ে প্যাকার হয়ে যেতে পারেন সেক্ষেত্রে শুরুতেই 12,000 টাকা স্টার্টিং আছে। তো এই তিনটে স্কেল আমি বললাম, এছাড়াও প্রত্যেক বছর কিন্তু এখানে স্যালারি বাড়ে। ছুটি ছাটা আপনি নিতে পারবেন, মিনিমাম 26টা ডিউটি এখানে করতে হয়, ম্যাক্সিমাম 30টা ডিউটি আপনি করতে পারেন। যারা দূর থেকে এসে এখানে থাকেন, একটানা এক মাস দেড় মাস কাজ করার পরে 6 দিন 5 দিন ছুটি নিয়ে কিন্তু বাড়ি চলে যেতে পারে। কোনো প্ল্যানিং ছুটি থাকলে আগে থেকে জানিয়ে ছুটি নিতে হবে যে আমি অমুক দিন আসবো না, কোনো এমার্জেন্সি কোনো বিপদ আপদ ঘটে গেলে সেটা ফোন করে জানিয়ে দিতে পারবেন। সমস্ত সুবিধাই এখানে আছে, কিন্তু সেটা সিস্টেমের মধ্যে, ঠিক আছে। পেমেন্ট বলে দিই, প্রত্যেক সপ্তাহে আপনারা হাত খরচা পেয়ে যাবেন, একটা নির্দিষ্ট ডেটে প্রত্যেক সপ্তাহে হাত খরচা দেবে, বাকি টাকাটা কিন্তু 7 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। যদি কারুর অ্যাকাউন্ট না থাকে, কোম্পানি
2 মাস পরে যখন আপনার PFESI চালু করবে তখন কিন্তু আপনার স্যালারি অ্যাকাউন্টও কোম্পানি করে দেবে, সেটা কোম্পানি থেকেই হবে। সেখানে ব্যাংকের এক্সিকিউটিভ আসে, এসে যারা 2 মাস পরে স্থায়ীকরণ হয় যাদের, তাদের প্রত্যেককে অ্যাকাউন্ট ওপেন করে দেওয়া হয়। থাকা খাওয়ার সিস্টেমটা একটু বলে দিই। থাকার জন্য দারুণ রুম আছে, একদম মার্বেল বসানো রুম। ভিডিওতে কিন্তু আমি থাকার রুম দেখিয়ে দিচ্ছি আপনাদের, ভিডিওর মধ্যেই রুম দেখিয়ে দেব। সেই রুমের ভিডিও আমি করে এসেছি, সেই থাকার রুমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। না আমি একটুখানি একটা ইয়ে নিয়ে রাখছি, কারণ এই যে রুমগুলো আছে যথেষ্ট ভালো রুম আছে কোম্পানির জন্য, যথেষ্ট স্ট্যান্ডার্ড রুম আছে। এই রুমেই আপনারা থাকতে পারবেন, ভালো করে একবার রুমগুলো দেখে নিন। সেটা উপরেও রুম আছে, আপনারা দেখে নিন। এই যে রুমগুলো, সুন্দর পরিবেশ দেখুন, একদম টাইলস বসানো রুম যেগুলো আপনারা পাবেন, এখানে থাকার সুযোগ পাচ্ছেন। এইসব পুরো ঘর রয়েছে, এই সমস্ত রুম এখানে আপনারা থাকতে পারবেন। দোতলা বিল্ডিং আছে, এই সমস্ত বিল্ডিংয়ে কিন্তু আপনারা চিপস কোম্পানির কাজের জন্য যারা আসবেন তারা থাকতে পারবেন এখানে। এই তো ভালো রুম, হ্যাঁ, অ্যাটাচ টয়লেট সব কিছুই আছে এখানে। খাওয়ার সিস্টেমটা বলে দিই, তো ডিউটির সময় খাবার কোম্পানিতে পৌঁছে যাবে ক্যান্টিনে, আর রুমে থাকার সময় কিন্তু খাবার রুমে চলে আসবে, আপনাদের ছোটাছুটির কোনো প্রয়োজন নেই, খাবার আপনার কাছে চলে আসবে টাইম টু টাইম। তো কোম্পানি শুধু টিফিনটা আপনাদের দেবে না, টিফিনের জন্য হালকা সবাই নিয়ে রাখে, মুড়ি কেউ চিড়ে যে যেরকম নিয়ে রাখে, তো কিনে কেটে রাখবেন, সেটা নিয়েই আপনারা টিফিন করে নিতে পারবেন। তো এই হচ্ছে সম্পূর্ণ কাজের বিবরণ। যারা এই কাজটা করতে চাইছেন, আগামীকাল স্পট জয়নিং রয়েছে, যারা দূরের ক্যান্ডিডেট আমি বলবো আজকেই বেরিয়ে পড়ুন, অনেকগুলো কর্মী এখানে প্রয়োজন আছে, ফিরে যেতে হবে এরকম কোনো ব্যাপার নেই। দূরে আছেন তারা অবশ্যই আজকে বেরিয়ে পড়ুন, আজকে রাতেই আপনারা ট্রেন ধরে হাওড়া লোকেশনে চলে আসুন, কালকে সকালে সেখান থেকে আপনারা ধুলাগড়ে চলে আসবেন। তো খুবই শর্ট টাইমের মধ্যে ভিডিওটা করতে হয়েছে, কিছুক্ষণ আগেই আমার কাছে যেহেতু ইনফরমেশনটা এসছে সেহেতু আজকেই ভিডিওটা আমি করছি। যারা দূরের ক্যান্ডিডেট আজকেই বেরিয়ে পড়ুন, নিশ্চিন্তে চলে আসুন, ডকুমেন্টস আনবেন, আধার কার্ডের জেরক্স, ব্যাংকের পাসবইয়ের জেরক্স আর 1 কপি ফটো নিয়ে আসবেন। কোম্পানিতে মাত্র 200 টাকা জমা রাখবেন, এটা ক্যান্টিনের জন্য, কারণ অনেকে 2-4 দিন খেয়ে পালিয়ে চলে যায় কাউকে কিছু না বলে, তো সেক্ষেত্রে কিন্তু কোম্পানির লস হয়। তো 200 টাকা জাস্ট জমা রাখবে কোম্পানি আপনার থেকে নিয়ে সিকিউরিটি মানি, সেই 200 টাকার বিনিময়ে কিন্তু আপনারা রুম ক্যান্টিন সমস্ত কিছু পেয়ে যাবেন যতদিন আপনি এখানে কাজ করবেন। আর স্পট জয়নিং আমি করিয়ে দেব, তার জন্য সামান্য পারিশ্রমিক আনবেন 800 টাকা, 800 টাকার বিনিময়ে এরকমই একটা রেপুটেড ফুড প্রসেসিং কোম্পানিতে আপনারা কাজ পেয়ে যাবেন। তো যারা এই কাজটা করতে ইন্টারেস্টেড তারা ইমিডিয়েট যোগাযোগ করুন, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, এবং অবশ্যই যারা দূরের লোক আজকে বেডিংপত্র সমস্ত কিছু নিয়ে ডকুমেন্টস এবং পেমেন্ট নিয়ে আপনারা বেরিয়ে পড়ুন, কালকে আপনাদের জয়নিং করিয়ে দেওয়া হবে। আগামীকাল যারা এই কাজটা করবেন 12টার মধ্যে ধুলাগড় বাসস্ট্যান্ডে চলে আসবেন, যেটা ধুলাগড় বাসস্ট্যান্ড, প্রপার বাসস্ট্যান্ড বলে যে লোকেশনটা আছে ধুলাগড় বাসস্ট্যান্ডে চলে আসবেন, সেখানে আমি থাকবো, সেখানেই প্রত্যেকের কালেকশন কমপ্লিট করে তারপরে কোম্পানিতে নিয়ে গিয়ে স্পট জয়নিং করিয়ে দেব। তো সবাই ডকুমেন্টস পেমেন্ট এবং গ্রিটিংপত্র নিয়ে টাইম মতন চলে আসুন, জয়নিং করিয়ে দেওয়ার দায়িত্ব আমার। যদি কোনো কারণে কাউকে রিজেক্ট করে দেয় কোম্পানি, সেক্ষেত্রে তার পেমেন্ট আমি সেখানে রিটার্ন করিয়ে দেবো, তো পেমেন্ট নিয়ে কোনো প্রবলেম নেই। তো আপনারা নিশ্চিন্তে আসতে পারেন, যারা আমাকে বিশ্বাস করেন ভরসা করেন তারা চলে আসুন, তাদেরকে কালকে কিন্তু এরকম একটা রেপুটেড কোম্পানিতে স্পট জয়নিং করিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা ফোন করে নিন এবং 5টা থেকে 8টার মধ্যে আপনার নামটা অবশ্যই
কনফার্ম করবেন। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, নমস্কার।